নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে নরম তুলতুলে রসগোল্লার রেসিপিটি শেয়ার করলাম। দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট রসগোল্লা বানাতে আমার যা যা উপকরণ লাগছে সেগুলি হলো ছানা। প্রথমেই ছানা নেব আমি, জল ঝরিয়ে নিয়েছি ছানাটাকে ভালো করে। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর 1.5 চামচ মতন চিনি আর 1 চামচ ঘি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। মেজারমেন্টটা আপনারা ঠিকঠাক মতন দেবেন, তাহলে দেখবেন পারফেক্ট নরম তুলতুলে দোকানের মতন রসগোল্লা হবে। অনেকে আছে হাতের তালু দিয়ে চেপে চেপে ছানাটাকে মাখে, কিন্তু ওটা করলে কিন্তু ছানার থেকে পুরো তেলটা বেরিয়ে যাবে, তখন কিন্তু রসগোল্লা খেতে ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এরমভাবেই মেখে নিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। দেখো বন্ধুরা, আমি এটা প্রায় 5 মিনিট ধরে মাখছি, অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই 1 চিমটি মতন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আরেকটু মেখে নেব। বেশ ভালো মতন মাখা হয়ে গেছে, নরম হয়ে গেছে। দেখো খুব ভালো করে মেখে নিয়েছি, এরকম নিজেদের ইচ্ছা মতন এবার রসগোল্লার সাইজটা বানিয়ে নিতে হবে। এরকম করে করে যে যেরকম পছন্দ করে সেরকম রসগোল্লার সাইজটা বানিয়ে নিতে হবে। আগে এরকম হাতে কেটে নিই, তারপরে গোল করে নেব। কারণ এগুলো রসের মধ্যে যখন আবার ফুটবে তখন কিন্তু সাইজে বড় হয়ে যাবে, সেই বুঝেই বানাতে হবে। দেখো সবগুলো লেচি আমি বানিয়ে নিয়েছি, এগুলো পরে আমি গোল করব, তার মধ্যে আমি শিরাটা বানিয়ে নিই। এদিকে আমি শিরাটা বসিয়ে দিয়েছি, এখানে আমি বড় কাপের 1 কাপ চিনি দিয়েছি আর 5 কাপ জল দিয়েছি একই কাপের। এটা আবার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি শিরাটা ফুটে উঠুক, আমি ততক্ষণে এগুলো গোল করে নিই হাতে। দেখো এরমভাবে গোল করেছি, একে একে সব লেচিগুলো আমি ভালো করে গোল করে নেব। আরেকটা কথা আমি বলে দিই, ছানাটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, চিপড়ানোর দরকার নেই। একটা সাদা কাপড়ের মধ্যে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দিলেই জলটা নিজের থেকেই ঝরে যাবে, তাতেই হয়ে যাবে। আজকে আমি যেই ছানাটা দিয়ে রসগোল্লা বানাচ্ছি এটা কিন্তু আমি বাইরের থেকে কিনে এনেছি। আপনারা চাইলে বাড়িতে ছানা তৈরি করে নিতেই পারেন, তাতে কিন্তু আরও ভালো হবে। লেবু, টক দই বা ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নিলে রসগোল্লা খেতে আরও টেস্টি হবে। আপনারা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। দেখো সবগুলো আমি বানিয়ে নিয়েছি গোল গোল করে। এদিকে চিনির শিরাটাও ফুটে উঠেছে, চিনিটা পুরো গলে গেছে। এইবার সব রসগোল্লাগুলি আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। সবগুলো রসগোল্লা আমি ছেড়ে দিয়েছি, এবার এটা আমি ঢাকা দিয়ে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট ধরে এটা আমি ফুটতে দেব, মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটা 20 মিনিট ফুটতে দেব। দেখো রসগোল্লাগুলি পুরো ফুলে উঠেছে, এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে রসগোল্লা।
ছানার যেরকম কালার থাকে সাদা ধবধবে, এটা কিন্তু একটু লালচে হয়ে গেছে, দেখেছো? এবার এই গ্যাসটা আমি অফ করে রেখে দেব, ঢাকা দিয়ে রাখবো, এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো বন্ধুরা, আমি একটা রসগোল্লা তোমাদের কেটে দেখাই কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে, এখনো গরম আছে যদিও, নরম তুলতুলে রসগোল্লা তৈরি হয়ে গেছে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো ও সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্টসে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ।